শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছেন কি বলছেন তার সেই দিকে এটার যদি প্রতিবাদ থেমে যায় আমাদের সকলের নজর যদি আউট অফ সাইট হয়ে যায় তাহলে এই পুলিশেরও আউট অফ মাইন্ড হয়ে যাবে এবং এরা এরা ছাড়া পেয়ে যাবে এবং এদের মধ্যে একটি ছেলের বাবা তৃণমূলের পরিচিত নেতা মিছিল মিটিং এ যায় আরেকজনের বাবা সিপিআইএম এর পার্টি মেম্বার সুরেন্দ্র আজকে রাজ্যসভায় প্রধানমন্ত্রী কংগ্রেসকে তারিফ করে বলেছে যে বাংলা থেকে চ্যালেঞ্জ এসেছে আপনারা কংগ্রেস এবার চাষ মাননীয় প্রধানমন্ত্রী কথা এটা নয় এটা ইন্ডিজোটের অন্যতম পিণ্ডি মমতা ব্যানার্জির পিণ্ডি যে চটকে গেছে তার যে নেত্রী মমতা ব্যানার্জির কথা প্রধানমন্ত্রী শুধু ইন্ডিজোটের কঙ্কাল সার অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন এবং এটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেড রোডে এই ভাষণে তার ধর্নার না কি হচ্ছে ওখানে কালো জামা কালো খালি মেখে সেখান থেকে বলেছে সত্তর বছর ধরে ব্রিটিশদের দালালি করে গেছে আদতে কংগ্রেস বামেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে ব্রিটিশ মুক্ত করছেন তাই ইন্ডিয়া লাইজে এত গাত্র জ্বলা পরিষ্কার ভাবে ভারতীয় সংস্কৃতি সনাতনী ঐতিহ্য ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ দেশপ্রেম এবং আমাদের দেশের অতীত যে ইতিহাস তিনি আজকে নয় প্রথম থেকে করছেন সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দেওয়া থেকে কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে আনা শঙ্করাচার্যের চারধামের একদাম শঙ্করাচার্যজির সমাধিস্থলকে পুনর্নির্মাণ করা কাশীধাম মহাকাল এবং আমাদের সমস্ত যে ভারতবর্ষের সংস্কৃতির যে জায়গা সেই জায়গাগুলো তিনি তার চেষ্টা প্রচেষ্টা ব্যবস্থার মধ্য দিয়ে সামনে আনছেন তিনি ফিরিয়ে এনেছেন যোগাভ্যাস তিনি ফিরিয়ে এনেছেন আয়ুষ ইউনানি আমাদের যে ন্যাচারাল থেরাপি আমাদের যে ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে মুনি ঋষিদের যে পরম্পরা সেগুলো তিনি ফিরিয়ে আনতে চাইছেন আধুনিক ভারতে তাই স্বাভাবিকভাবে মোগল এবং ব্রিটিশদের নাম নিশান মোছানোর কাজ নরেন্দ্র মোদীজি করছে আমরা ভারতীয় হিসেবে গর্বিত কিন্তু জনগণের গায়ে লাগছে কেন কংগ্রেস সিপিএম এর গায়ে লাগছে কংগ্রেস সিপিএম মানে সিপিএম এর জ্যাঠা বাবা খুড়া সব চিনে থাকে সিপিএম ভারতের পার্টি নয় সিপিএম নেতাজিকে তজর কুকুর বলে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া বলে তাই সিপিএম এর গায়ে লাগবে ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ দেশপ্রেমের যত বিকাশ ঘটবে তত সিপিএম আতঙ্কিত হবে কারণ এরা একটাও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্বামী বিবেকানন্দের মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বিদ্যাসাগরের মূর্তি বসায়নি এরা বসিয়েছে কার্ল মার্কস লেনিন মাও সেতুং হোচিমিন এদের মূর্তি এদের নামে রাস্তা তাই ওদের গায়ে লাগবে আর কংগ্রেস নরেন্দ্র মোদীর নাম শুনলে তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায় কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন 370-35 এ তুলে দেওয়া ট্রিপল তালাক খতম করা এবং নেতাজির অপ্রকাশিত ফাইলকে সামনে আনা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি প্রতিষ্ঠা করা যে কাজগুলো কর্তব্য পথের নেতাজির মূর্তি স্থাপন করা যে কাজগুলো কংগ্রেসের করা উচিত ছিল কংগ্রেস সে কাজ করেনি কংগ্রেসের করা উচিত ছিল এলাহাবাদের নাম প্রয়াগরাজ সেটা ওরা করেনি যোগী আদিত্যনাথজি করেছে নরেন্দ্র মোদীজির আদর্শে তাই স্বাভাবিকভাবে কংগ্রেসের এগুলো লাগবে আর বর্তমান কংগ্রেস আগের কংগ্রেস নেই বর্তমান কংগ্রেসের হেডকোয়ার্টার ইটালিতে তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন সবটা ইটালিতে আছে স্বাভাবিকভাবে ইটালি বেশ কংগ্রেস ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ দেশপ্রেম ভারতবর্ষের বিকাশ উত্তরণ তাতে তাদের বিড়ম্বনা হবে তারা বিচলিত হবে এবং তারা শাউটিং করবে কাল থেকে বলছি আমি দেখেছি তাতে সমস্যা নেই চোর তো চোরই হয় এবং সাধারণ মানুষ মানরেগার চুরির তদন্ত চায় আবাসের চুরির তদন্ত চায় চোরেরা জেলে যাক দেখতে পায় সেটা যদি কাকতালীয় ভাবে আর বিরোধী দলনেতার কাজ
পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের চুরি জুচুরি তথ্য দিয়ে প্রপার অথরিটির কাছে জানানো। আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে দুর্নীতি নিয়ে আপনার জানানোর সুযোগ রয়েছে ইনকাম ট্যাক্সকে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সিবিআইকে, তাদের ওপেন পোর্টাল রয়েছে। এবারে যে কেউ তথ্য দিতে পারে, এবারে সেই তথ্য অনুযায়ী তারা সোমবার করবে না শনিবার করবে, ফেব্রুয়ারি মাসে করবে না মার্চ মাসে করবে, সেটা তো আপনার আমার হাতে নয়, এখানে আমার কোনো রোল নেই। শেখ শাহজাহান আজকে ইডিকে আবারও চিঠি দিয়ে সময় চেয়েছে, কারণ আদালতে মামলা বিচারাধীন, ইডির তরফ থেকে সেই চিঠি অ্যাকসেপ্ট করা হয়নি। এবার কি আমরা কোনো একটা বড় মুভ দেখতে পাবো ইডির তরফে? ইডি আমাদের অত্যন্ত কম্পিটেন্ট অথরিটি। আপনারা জানেন নীরব মোদি, মেহুল চেস্কি সহ যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা মেরে চলে গেছিল, তাদের 83% টাকা উদ্ধার করে দিয়েছে ইডি, সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করে। ভাইপোরও সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে আপনারা দেখছেন, আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে, কালীঘাটে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে, এগুলো অকশন হবে, অনেক লোক কেনার জন্য প্রস্তুত আছে, আমাদের ধারে পাশেই আছে, আমরা কিনতে চাই এবং ওখানে আমরা অনাথ আশ্রম করতে চাই। দেবের এমপিলেডের কাজ নিতে গেলে সেটা 30% কিনা আমি জানি না, সেটা কাটমানি দিতে হয়। এটা শুধু দেবের নয়, সব তৃণমূল এমপির, সব তৃণমূল এমপির। এবং আপনারা যদি খবর নেন, এরা অধিকাংশ ডিএমকে দিয়ে কাজ করে না, কাকে দিয়ে কাজ করে? অ্যাগ্রো কর্পোরেশনকে দিয়ে। অ্যাগ্রো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।